আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে আমিরের জামাতের বিবৃতি। অবশেষে আফগানিস্তান ইস্যুতে নীরবতা ভাঙল জামায়াত ইসলামী। আফগানিস্তানে অনেক কিছু ঘটেছে, অনেকদিন যাবৎ ঘটছে, যেটা রাজনীতি বিশ্লেষক ইসলামপন্থী থেকে শুরু করে সবার একটা ইন্টারেস্টের জায়গা। বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি ব্যাখ্যা বিশ্লেষণ করছে, বাট বাংলাদেশের সমস্ত ইসলাম পন্থীদের প্রতিনিধি হিসাবে এবং সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল এবং বাংলাদেশের পলিটিক্সের এমনকি রিজিওনাল পলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টর জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী এতদিন নীরব ছিল, কোনো কথা বলেনি, কোনো মন্তব্য অফিসিয়ালি করেনি। জামাতপন্থী অনেক অ্যাক্টিভিস্ট বিশ্লেষক গবেষক বলেছে, বাট জামাত ইসলামী অফিসিয়ালি এতদিন নীরব ছিল। বাট গতকাল 15 আগস্ট রাতে আমিরে জামাত ডক্টর শফিক রহমান এ বিষয়ে একটা বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতি অত্যন্ত কৌশলী, ওয়াইজ স্টেটমেন্ট। আমিরে জামাত এবং জামাত ইসলামীর চরম বিচক্ষণতার পরিচয় বলে আমি মনে করি। তো সেখানে আমিরে জামাত যেটা বলেছেন যে ভ্রাতৃপ্রতিম দেশ আফগানিস্তান, আফগানিস্তানকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে চিহ্নিত করেছেন এবং তিনি বলেছেন যে আফগানিস্তানে গত 3 দশক ধরে বিভিন্ন সহিংসতা, ক্ষয় ক্ষতি, যুদ্ধ বিগ্রহ যেটা হয়েছে, মানে 3 দশক ধরে যেটা হয়েছে সেটা অপ্রত্যাশিত। এটা আমিরে জামাতের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় এবং আমিরে জামাতের এই স্টেটমেন্ট যেটা আমি বিশ্লেষণ করতে যাচ্ছি এটার মধ্যে বিশেষ কিছু ইঙ্গিত আছে, অনেক কিছু স্পষ্ট হয়ে যায়, সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। এবং আফগানিস্তানে স্থিতিশীলতা চায়, এটা আমিরে জামাত বলেছে, সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন চায় এবং আমিরে জামাত বলেছে যে আফগানিস্তান ইতিহাসের বাঁকে। এবং সেখানে স্পষ্ট আমিরে জামাতের বক্তব্যের মধ্য দিয়ে কয়েকটা বিষয় ফুটে ওঠে, সাম্রাজ্যবাদী শক্তির যে পতন সেখানে, এটা আমিরে জামায়াত স্বাগত জানিয়েছেন, এতে খুশি যে সাম্রাজ্যবাদীর এখানে পরাজিত হয়েছে। এবং আমিরে জামায়াত আশা করেছেন, প্রত্যাশা করছেন যে তালেবান যে নতুন সরকার আসবে তারা শান্তিপূর্ণভাবে স্থিতিশীল একটা আফগানিস্তান প্রতিষ্ঠা করবে, রক্তপাতহীন। এবং ক্ষমতা পরিবর্তন থেকে শুরু করে গত 3 দশক যা হয়েছে এটা যে ভালো কাজ হয়েছে এটা জামায়াত ইসলামী মনে করে না, এটা অপ্রত্যাশিত ছিল, অপ্রত্যাশিতভাবে হয়েছে, যুদ্ধ বিগ্রহ এগুলো না হলেই ভালো হতো। এবং যে কোনো ট্রানজিশনের ক্ষেত্রে জামাত ইসলামীর বা আমিরের জামাতের এই বক্তব্য প্রমাণ করে তারা শান্তিপূর্ণ উপায়ে বিশ্বাস করে, কোনো সহিংসতা বা কোনো সশস্ত্র পদ্ধতি বা সশস্ত্র বিপ্লব এগুলোকে জামাত ইসলামী স্বাগত জানায় না, এগুলো এড়িয়ে চলতে পারলেই ভালো হয় তারা এটা মনে করে। এই বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যায় গত 3 দশক যেটা হয়েছে সেটা ইসলামী আন্দোলন, ইসলামী যুদ্ধ, জিহাদ এসব শব্দ কিন্তু আমিরে জামাত ব্যবহার করেনি। এমনকি তার এই বিবৃতিতে তালেবান শব্দ, তালেবানের নাম একবারও আমিরে জামাত ডাক্তার শফিক রহমান নেননি। খুবই সিগনিফিকেন্ট, এটা খুবই ওয়াইজ স্টেটমেন্ট যে একবারও তালেবানের নাম নেননি। এখানে আবেগী কোনো কথাবার্তা আমিরে জামাত বলেননি যে তালেবান ক্ষমতা এসেছে দ্যাট মিন্স ইসলাম কায়েম হয়ে গিয়েছে, ইসলাম বিপ্লব হয়েছে, এরকম কোনো বিষয় কিন্তু আমিরে জামাত মনে করেন না। এবং আমিরে জামাত যেটা জোর দিয়েছেন যে স্থিতিশীলতা দরকার, শান্তি দরকার, নিরাপত্তা দরকার, আফগানিস্তানের ঐক্য দরকার, সবাই মিলে একটা স্থিতিশীল আফগানিস্তান দরকার। কারণ আমিরে জামাতের বক্তব্য থেকে স্পষ্ট যে মুসলিম দেশ আফগানিস্তান একটা মুসলিম দেশ, সেখানে সরকার আশরাফ গানি সরকার তারাও মুসলিম, পাপেট সরকার, দালাল সরকার কিন্তু মুসলিম, তালেবানও মুসলিম। অতএব এদের মধ্যে যুদ্ধ বিগ্রহ সহিংসতা রক্তপাত কাম্য নয়, শান্তিপূর্ণভাবে সমাধান চায়, স্থিতিশীলতা চায়। অতএব এখানে আবেগী কোনো স্টেটমেন্ট আমিরে জামাত দেননি এবং জামাত ইসলামের ফিলোসফি তালেবান সম্পর্কে এখানে স্পষ্ট যে তালেবানের ক্ষমতা দখল বা ক্ষমতা নেয়াই ইসলাম কায়েম হয়ে গিয়েছে, ইসলাম বিপ্লব হয়েছে, এভাবে চিত্রিত করার কোনো সুযোগ নেই, বাংলাদেশের ইসলাম বিপ্লব সম্পূর্ণ ভিন্ন। এই বিষয়গুলো কিন্তু আমিরে জামাতের ওয়াইজ স্টেটমেন্টের মাধ্যমে প্রমাণিত, অনেক কিছুর ইঙ্গিত আছে। জামাত ইসলামী নেতাকর্মী যারা ওয়াইজ বিচক্ষণ, আমি মনে করি যে আমি যেভাবে ব্যাখ্যা করেছি তাদের বোঝার কথা যে তালেবান বা আফগানিস্তান পরিস্থিতি বিষয়ে জামাত ইসলামীর অবস্থান কী।